ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের। এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সম্প্রতি দেশের প্রভাবশালী গণমাধ্যমের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগ আছে, কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে 50 কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পুলিশের একটি সূত্র বলছে, সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে তিনি টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেনজির। অভিযোগ আছে, টেকনাফে ক্রসফায়ার বাণিজ্য ও অস্ত্রের মুখে চিহ্নিত মাদক কারবারীদের তুলে নিয়ে বা ক্রসফায়ারের হুমকি দিয়ে শত শত কোটি টাকা আদায় করেছেন ওসি প্রদীপ। সেই বাণিজ্য থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ মোটা অঙ্কের ভাগ পেতেন। কক্সবাজারের কর্মরত একাধিক সাবেক পুলিশ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকাকালীন পুলিশের কথিত বন্দুক যুদ্ধে 145 জন মানুষ নিহত হন, এর বেশিরভাগই ক্রসফায়ারের বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই মামলায় ফাঁসির রায় হয় ওসি প্রদীপের। আত্মগোপনে থাকায় ও ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল ও বেনজির আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আকিফ হাসান, ভোরের পাতা।